গাইস, আজকে আমি আবার ফিরে আসলাম নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে। তো আজকে রিয়াকশন করবো হচ্ছে ইয়েস দ্য মেগা স্টার শাকিব ভাই। তো শাকিব ভাইয়ের দরদ মুভি থেকে একটা নতুন সং এসেছে যেটা আমি মিস করে গেছিলাম, ঠিক আছে? তো সেই গানটার আজকে আমি রিয়াকশন করবো। গানটির নাম হচ্ছে জিসম মে তেরে। দুটো ল্যাঙ্গুয়েজে গানটা এসছে, যেহেতু আমি হিন্দি ল্যাঙ্গুয়েজ চুজ করেছি, কারণ শাকিব ভাইকে আমি একটু হিন্দি গানের মধ্যে একটু দেখতে চাই। শাকিব ভাইয়ের গলায় হিন্দি সং কেমন লাগছে, ঠিক আছে? নতুন এক্সপিরিয়েন্স, আমি কোনোদিন দেখিনি এর আগে, তো আমি প্রথমবার দেখবো। তো চলুন গাইস, বেশি সময় নষ্ট না করে আমরা সংটা দেখে নিই। ওয়াও, শাকিব ভাই গিয়ে প্রত্যেকবারের মতো অসম লাগছে। চোট তুঝকো লাগে আর বিখর যায় হম সোচ পর সাস পর দিল কি দহলিজ পর সো কিউট সো রোমান্টিক তেরা কবজা হুয়া পাস ইতনে তেরে খুদ কো কর জায়ে হম দেখে দুনিয়া তুঝে আর নজর আয়ে হম। ওকে, তো গাইস কিছু বলতে চাইবো, ঠিক আছে? ফার্স্ট অফ অল শাকিব ভাইকে প্রথম একটা কথা বলবো যে আমার মনে হচ্ছিল যে উনি শুধু মানে বেঙ্গলি ফিল্ম করেন, আমার মনে হচ্ছে উনি একজন বলিউডের স্টার, ঠিক আছে? ওনার যেভাবে যে শ্যুট করা হয়েছে গানটা, যে শুরুতে একে তো হিন্দি সং চলছে ব্যাকগ্রাউন্ডে, এবং যেভাবে ওনা মানে অ্যাক্টিং করছে গানের মধ্যে, তোমার মনেই হচ্ছে না যে উনি শুধু বেঙ্গলি ফিল্ম করেন, একজন প্রশিক্ষক, অবশ্যই উনি একজন বড় মাপের অ্যাক্টার, ঠিক আছে? আমার মনে হচ্ছে যেন উনি বলিউড মুভি করেন। তো খুব সুন্দর, ঠিক আছে? আর যে লোকেশানটা নেওয়া হয়েছে, লোকেশানটাও আমার বেশ ভালো লাগলো। গানের যেখানে শ্যুট করা হয়েছে গানটা, বেশ সুন্দর, লোকেশানটা জাস্ট অসম। ওপর থেকে শাকিব ভাইয়ের লুক তো কোনো কথা হবে না, এবং নায়িকাটা একটু শাকিব ভাইয়ের জন্য চেপে গেছে, কারণ শাকিব ভাইয়ের এত ফ্যান ফলোয়িং, শাকিব ভাইকে নিয়েই সবাই কথা বলছে, ঠিক আছে? কিন্তু না, নায়িকারও মানে অ্যাক্ট্রেসটাও বেশ দেখতে সুন্দর, দারুণ ভালো। ওকে, তো সংটা শোনা যাক গাইস। জিসম মে তেরে সে উতর যায়ে হম রূহ নিকলে তেরি মোহাম্মদ ইরফান বলে দিস। তো গাইস বলে দিই, সংটা গাচ্ছেন কিন্তু মোহাম্মদ ইরফান, আর ওনার গলায় শাকিব ভাইকে কিন্তু জাস্ট দারুণ মানিয়েছে। ওনার ভোকালে শাকিব ভাইকে মানাচ্ছে ভালো, সেই জন্যই হয়তো ওনাকে চুজ করা হয়েছে। ওয়াও, লোকেশনটা দেখুন গাইস, পহলে সুবহ তুঝকো ঢুঁড়ে নজর খাব মে হর জগা তু রহে রাত ভর দিল কি বেচেনি কো চেন আনে লগে মুস্কুরানে লগে সুনকে তেরি খবর তু মেরা দিল বনে। তো গাইস, গানটা শুরুতে শুনতে আমি বলবো যে কত পিসফুল সংটা, ঠিক আছে? যখন আপনি শুনবেন মানে মনকে ছুঁয়ে যায়। আপনি যখন গানটা শুনবেন, শুধু মানে শাকিব ভাই বলেই আমি বলছি না, কিন্তু সংটার একটা আলাদাই একটা ইয়ে আছে। আপনি যখন জাস্ট চোখটা বন্ধ করে যখন গানটা শুনবেন, দেখবেন যে ফিল, একটা ফিলিং, গানের একটা ফিল হয় যেটা, সেটা অবশ্যই পাবেন। খুব সুন্দর, খুব পিসফুল সং বলা যাবে, দারুণ। আরে বাপ রে, মত করে মিলকে দোনো জনে ভাই, আমাদের তো বলো না শাকিব ভাই করেন। খুদ কো কর জায়ে হম তেরি তসবীর হো অর উভর জায়ে হম জিসম মে তেরে। ওয়াও, নাইস শট, দারুণ একটা শট দিয়েছে। জায়ে হম রূহ নিক
तेरी और मर जाए हम जिस्म में तेरे से ठहर जाए हम छोटे लगे और बिखर जाए हम Wow. Whoa, guys. Darul la jidalu. What a shot. কি বলবো, এমন এত সুন্দর। প্রথম কথা, মোহাম্মদ ইরফান, ঠিক আছে, ওনার গলায় শাকিব খানের এটা বেশ ভালো ম্যাচ হচ্ছে। শাকিব খানের গলা উনি মানে প্লেব্যাক সিঙ্গিং করছেন, বেশ ভালো মানাচ্ছে। কিন্তু শাকিব ভাইকে মানে শাকিব ভাইয়ের সাথে মোহাম্মদ ইরফানের যে জুটিটা সিঙ্গিংয়ের তরফ থেকে বেশ ভালো লাগছে, ওনার সাথে ভয়েসটা ম্যাচ হচ্ছে, বেশ দেখতে শুনতে মানে শুনতে ভালো লাগছে। এবং সেকেন্ড কথা বলি যে ভিডিওগ্রাফি, ভিডিওগ্রাফি এমন এমন লাস্টের যে শর্টটা নিল যখন সন্ধ্যা হচ্ছিল, এবং তার আগে একটা খুব সুন্দর একটা শর্ট ছিল যেটা আয়নার মধ্যে শাকিব ভাইকে দেখা যাচ্ছে, ঠিক আছে, একটা শর্ট নিল মাঝখানে বললাম, যেটা দারুণ, আমার ওই শর্টটা বেশ ভালো লেগেছে, দারুণ একটা শর্ট নিয়েছে। আর লাস্টে যেটা ওখানে যে রঙগুলো দেওয়া ছিল দিওয়ালে, ঠিক আছে, দারুণ ভিডিওগ্রাফি ভাই। টি সিরিজ মানে জমিয়ে খরচা করেছে, ঠিক আছে, এর থেকে বোঝা যাচ্ছে মোটামুটি ভালো একটা খরচা করেছে, কেন করবে না শাকিব ভাইয়ের মানে নতুন মুভি বলে কথা। তো টি সিরিজে আসছে ওনার মুভি, তো চিন্তা করুন আর শাকিব ভাই তো ফেরে দিয়েছে, কী বলবো আর, ঠিক আছে। তো দারুণ ওভারঅল সংটা আমার বেশ ভালো লেগেছে। আর আপনারা যদি চান তো বেঙ্গলি সংটারও আমি রিঅ্যাকশন করবো, রিভিউ করবো। তারপর যদি চান যে বেঙ্গলি সংটা আমি রিভিউ করি, তো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন, ওকে। আর এটা কোন লোকেশানে আমাকে একটু প্লিজ বলবেন, আমি বুঝতে পারছি না যে গানটা কোন লোকেশানে শ্যুট করা হয়েছে। আপনারা যদি কেউ জেনে থাকেন তো কমেন্টে অবশ্যই কিন্তু বলবেন বন্ধুরা, ওকে। তো এটাই রিকোয়েস্ট করবো। আর যদি আপনারা কোনো অন্য কোনো রিয়াকশন ভিডিও চান, কোনো র্যাপ সং, কোনো ইনফরমেশন ভিডিও, কোনো মিউজিক ভিডিও, যে কোনো ধরনের ভিডিও, আপনারা লিঙ্ক দিতে পারেন বা আপনারা রিকোয়েস্ট করতে পারেন মুভি মানে ভিডিওটার টাইটেল দিয়ে, আমি অবশ্যই সেই ভিডিওটার রিয়াকশন করবো, ওকে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট জানাতে ভুলবেন না, ওকে। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, তো আমি এটাই বলবো। তার বেশ অনেক দেখেছে, অনেক বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করেছে, তো তাদেরকে বলবো ইয়ার থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য, ঠিক আছে। তো আপনারাও দেখুন, আপনারা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলকে সাপোর্ট করবেন। আর আর কি বলবো ইয়ার, সেবার তো ভুলে যাবো আমি স্ক্রিপ্ট, তা সে যাই হোক, আজকের মতো ভিডিও এই অবধি, পরের দিন আবার আসা হবে, ওকে, চলো বাই।